ঢাকা অ্যাটাক সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। আর প্রথম সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পান তিনি। এরপর বিগ বাজেটের বেশ কটি সিনেমায় অভিনয় করেন তাসকিন রহমান। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা গেল বছর থেকে শুটিংয়ে বিরতি দিয়েছেন। তবে তার এই বিরতি অসুস্থতার জন্য, উন্নত চিকিৎসার জন্য তিনি গত বছরের নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। শুধু তাই নয়, দুই দফায় অপারেশনের পর আবারও এই অভিনেতাকে যেতে হবে অস্ত্রোপচারে, এমন খবরে বেশ বিব্রত তিনি। কোথায় নিউজ গেছে আজকে অস্ত্রোপচারের ব্যাপারে? আমি তো কোথাও কোনো চ্যানেলের সাথে কথা বলিনি বা কোনো পত্রিকার সাথে ব্যাপারে কথা বলিনি। 2017 সালে ঢাকা অ্যাটাক সিনেমার মধ্য দিয়ে তাসকিন রহমানের বড় পর্দায় অভিষেক ঘটে। অভিষেক সিনেমায় দুর্দান্ত অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।